আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এই পাঁচটি বিষয়ের নির্দেশ দিলেন। আমার আপনার নবী আমাকে আপনাকেও নির্দেশ দিলেন, এক নম্বর, তোমরা যখন কোন কাজ করবে কোন ভালো কাজ করবে দলবদ্ধভাবে করবে। দুই নম্বর, কোন কাজ যখন করবে তোমাদের মধ্যে নেতা যিনি সেই নেতার আদেশ মেনে চলবে। আমাদের ভিতরে যিনি নেতা তার আদেশ মানতে হবে, কথা বলেন ঠিক কিনা? কি আমাদের নেতা আছে না? আমাদের সমাজের যারা দায়িত্ব নিয়ে আছে তারাই আমাদের নেতা, কথা বলেন ঠিক কিনা? ওই নেতারা যতক্ষণ আল্লাহর কোরআন নবীর হাদিস দ্বারা আমাদেরকে পরিচালনা করবেন, ওই নেতার আদেশ মানা, ওই নেতার কথা মানা আমাদের জন্য ফরজ। এ কথা আমার না আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনুল কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোন ইহুদি, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, অন্য কোন ধর্মের মানুষকে ডাকেন নাই, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, আমার রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতা তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের আনুগত্য করো। বন্ধুরা, আমার এখানে একটা বিষয় আছে, আতিউল্লাহ আল্লাহর নামের আগে আতি শব্দ লাগানো হয়েছে, আমার রাসূলের নামের আগে আতি শব্দ লাগানো হয়েছে, কিন্তু উলিল আমরের নামে আতি শব্দ নাই। তার কারণ হলো উলিল আমর ভুলের ভিতরে থাকতে পারে, আবার উলিল আমর ভালো কাজ করছে, করতে করতে শয়তানের ধোকায় পড়ে আবার খারাপ পথে চলে যেতে পারে। পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহর নামের আগে আমার নবীর নামের আগে আতি লাগিয়েছেন, তার মানে হলো আল্লাহর হুকুম নবীর আদর্শ আমাকে আপনাকে মানতে হবে, সুবিধা হোক আর অসুবিধা হোক, কথা বলেন ঠিক কিনা? সুবিধা হলেও মানতে হবে, অসুবিধা হলেও মানতে হবে। এই আল্লাহ এবং রসুলের আনুগত্য ছাড়া কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে, কথা বলেন পারবে? পারবে না। এই জন্য সব বিষয়ে আল্লাহ এবং রসুলের আনুগত্য করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে অন্যত্র বলে দিলেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুজু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলতে কি আপনাদের কষ্ট হয়, ভয় লাগে? কথা বলেন আল্লাহু আকবারের ধ্বনি শুনলে কি আমাদের রাগ হয়? বন্ধুরা, আমার কয়েকদিন আগে দেখলাম আল্লাহু আকবারের ধ্বনি নিয়েও বিতর্কিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা, আমার এক সমাবেশে একজন নেতা আল্লাহু নারায় তাকবীর আল্লাহু আকবার বলেছে, বলেন নারায় তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার কোনো কারোর, আরে কথা কয় না, কোনো দলের, কোনো গোষ্ঠীর, কোনো সমাজের, তাহলে নারায় তাকবীর আল্লাহু আকবার কি? নারায় তাকবীর আল্লাহু আকবার আল্লাহর মহত্ব প্রকাশ করা, কথা বলেন ঠিক কিনা? নারায় তাকবীর আল্লাহু আকবার সব চাইতে বলো কি? আরে কথা কেন, সব চাইতে বলো কি? সব চাইতে বড় হলো আমার আল্লাহ। এই নারায় তাকবীর আল্লাহু আকবারের কথা শুনলে যার রাগ হয় বুঝতে হবে ও আসলে মুসলমান না। আর মুসলমান আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নারায় তাকবীর আল্লাহু আকবার এটা কার মহত্ব, কার বলত্ব বলেন তো? কথা বলেন বলেন, আমরা যখন জন্মগ্রহণ করেছি আমাদের ডান কানে আল্লাহু আকবারের ধ্বনি শোনানো হয়েছে, কথা কয় না? কথা কয় না? আল্লাহু আকবার ডান কানে আজান দেয়া হয়নি, আর বাম কানে আকামত দেওয়া হয়নি, আজানের প্রথম শব্দ আল্লাহু আকবার, কথা বলেন ঠিক কিনা? একামতের প্রথম শব্দ আল্লাহু আকবার, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান ঘুমাতে যায় এশার আজান শুনে আল্লাহু আকবারের ধ্বনি শুনে, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান ফজরের নামাজ পড়ে পড়তে উঠে আল্লাহু আকবারের ধ্বনি শুনে, কথা বলেন ঠিক কিনা?
বন্ধুরা আমার এই আল্লাহু আকবার মুসলমানের রক্তে রক্তে মিশে আছে কথা বলেন ঠিক কি না শুধু তাই না আল্লাহু আকবার এই মুসলমান যখন মারা যায় সব শেষ নামাজ জানাজার নামাজ ওই জানাজার নামাজেও আল্লাহু আকবার আছে না নাই আরে কথা বলেন তাহলে আল্লাহু আকবারের ধ্বনি শুনেন কোন নেতা কোন গোষ্ঠী কোন দল যদি বলে এটা বিতর্কিত আওয়াজ এটা বিতর্কিত তাকবীর এটা আমাদের ব্যক্তিগত তাকবীর না এটা অন্য দলের তাকবীর এই কথা যদি কেউ বলে আমি বলবো ওই লোকটার জন্মও বিতর্কিত কথা বলেন ঠিক কি না কারণ আল্লাহর কথার চাইতে আল্লাহর নামের উপরে যারা আঙুল বসায় হাত বসায় ওরা কখনো আল্লাহর লোক হতে পারে না বন্ধুরা আমার বিশ্বনবী যখন কোরআনুল কারীমের কথা বলতেন কোরআন থেকে আলোচনা করতেন ওলিদ বিন মুগিরা সে কি করত বাধা দিত ডিস্টার্ব করত যাতে করে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনের কথা বলতে না পারে কি কথা কন কি আপনারা জানেন না ইতিহাস বাধা দিত আল্লাহর নবীকে কষ্ট দিত আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব আপনাকে যে ওয়ালিদ বিন মুগিরা কষ্ট দেয় আপনাকে যে জুলুম নির্যাতন করার চেষ্টা করে আপনি কি জানেন ওর জন্মের বৈধতা কি আমার নবী বললেন ইয়া আল্লাহ জন্মের বৈধতা কি আপনি বলে দিন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল যা সূরা কলমের 13 নম্বর আয়াত নাযিল করে দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিম হাবিব আপনাকে যে ওয়ালিদ বিন মুগিরা কষ্ট দেয় জুলুম করে আপনাকে বাধা দেয় ওই ওয়ালিদ বিন মুগিরার জন্ম পরিচয় নেই ওয়ালিদ বিন মুগিরা হলো যারজ সন্তান কথা কন না কেন ওয়ালিদ বিন মুগিরা এই কথা শোনার সাথে সাথে বাড়িতে দৌড় কোথায় দৌড় কারণ সে জানে মুহাম্মদ যে কথা বলে সে কথা মিথ্যা হয় না কথা বলেন না কেন আমার নবী কখনো মিথ্যা বলেছে মিথ্যা বলেছে ওয়ালিদ বিন মুগিরা বাড়িতে দৌড় ধরেছে বাড়িতে গিয়ে দেখছে মা শুয়ে আছে মার প্যারালাইসিস রোগী গিয়ে বলতেছে মা বলে কি হয়েছে তুই আজকে এত জোরে বাড়িতে কেন ঢোকাচ্ছিস কেন বলে যে মা আজকে মোহাম্মদ আমাকে গালি দিয়েছে মোহাম্মদ কি দিয়েছে মোহাম্মদ গালি দিয়েছে কি বলেছে আমাকে জারজ বলে গালি দিয়েছে আজ বলো মোহাম্মদের কথা ঠিক না তোমার তুমি কি বলবা বলো মা বলতেছে এ কথা কি মোহাম্মদ বলেছে বলছে হ্যাঁ মোহাম্মদ আমাকে জারজ বলেছে তার ওয়ালিদ বিন মুগিরার মা বলে মোহাম্মদ ঠিকই বলেছে তার কারণ হলো তোর বাপ যখন ব্যবসায় গিয়েছিল আমার জৈবনের কামড় উঠেছিল তোর চাচাকে দিয়ে কামড় মিটাইছিলাম ওই কামড়ের ফসল হলি তুই আরে কথা কয় না কেন আজকেও যারা কোরআনের মাহফিলকে বিতর্কিত করতে চায় আল্লাহু আকবারকে বিতর্কিত করতে চায় আমি বলতে চাই ও হলো ওয়ালিদ বিন মুগিরার বংশধর ও হলো যারজ সন্তান কথা বলেন ঠিক কি না কি কথা খারাপ হয়ে গেল কারণ কখনো ইমানদার মমিন কখনো মমিনের বাচ্চা মুসলমানের বাচ্চা জীবন থাকতে কোরআনের বিপক্ষে অবস্থান নিতে পারে না পারে না পারে না কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজেরিন এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে আমরা যাই করি না কেন আমরা মুসলমান কি কথা বলেন আপনি যে দল করেন না কেন আপনি মুসলমান আপনার দলের আগে আপনি মুসলমান কথা বলেন ঠিক কি না কারণ আপনি মরার সাথে সাথেই আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আপনাকে কবরের ভিতরে রেখেই বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কি কথা বলা হবে না কথা বলা হবে না কার মানে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কার দলে রাখা হলো আল্লাহর নামে রসুলের দলে রেখে গেলাম কথা বলেন ঠিক কি না আপনি সারা জীবন আল্লাহর দল করলেন না রসুলের দলের লোক দেখলে আপনার চোখ টাটালো রাগ হলো কষ্ট হলো বুঝতে হবে আল্লাহর নবী তোমাকে দলে নেবে না আল্লাহর নবী কি পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে এই জন্য সম্মানিত হাজিরিন আমাকে আপনাকে ওয়ালিদ বিন মুগিরার বংশধর হলে হবে না আমাকে আপনাকে ওয়ালিদ বিন মুগিরার উত্তরসূরি হলে হবে না আমাকে আপনাকে উত্তরসূরি হতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহর আমাকে আপনাকে উত্তরসূরি হতে হবে আবু বকর সিদ্দিকের আমাকে আপনাকে উত্তরসূরি হতে হবে ওমর ইবনুল খাত্তাবের কথা বলেন ঠিক কি না বন্ধুরা আমার যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতর থেকে আল্লাহর ভয় নবীর প্রেম যতক্ষণ আমরা অন্তরের ভিতরে জাগ্রত করতে পারবো না ততক্ষণ আমরা খাঁটি ইমানদার হতে পারবো না কি ঠিক কি না কি আপনাদের কষ্ট হচ্ছে রাগ হচ্ছে
দেখবেন আজকের আলোচনা শুনে যদি কেউ রাগ করে কষ্ট পায় সাহেব দোকানে গিয়ে যদি বলে রাজনীতির আলোচনা বুঝবেন ও হলো ওই দলের ওয়ালিদ বিন মুগিরার ভাই নালে নাতি কথা বলেন ঠিক কি না এই জন্য আমাকে আপনাকে ইসলাম নিয়ে বাঁচতে হবে আমাকে আপনাকে ইসলাম নিয়ে মরতে হবে কারণ আমার আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র শুধুমাত্র ইসলাম কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাই আবতগি গায়রাল ইসলাম দীনান فَلَيَقْبَلَ مِنْهَا وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ আপনাদের কি ডায়াবেটিস হ্যাঁ তাহলে আল্লাহু আকবারের আওয়াজ যেভাবে দিলেন সামনের ভাই কয়েকজন মুরুব্বি আল্লাহু আকবার বলল আর পিছনের ওই যুবকেরা হ্যাঁ করে বসে আছে ওরে আমার হাবা জাবা ওই মুখে বাতাসা খাবা আল্লাহর নাম নিতে কষ্ট হয় এখন সুস্থ আছেন ভালো আছেন কথা বলতে পারেন